হ্যালো স্ট্যান্ডার্ড 1 এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি প্যাটার্ন অনুযায়ী দেখো বিপরীত শব্দ লেখো সহজ পাঠের আমি পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি, তো সেই পেজগুলো আমি আজকে তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তাহলে তোমরা খাতা পেন বের করো, আমার সাথে সাথে করে নাও। 71, 49, 39 পেজ নাম্বার, তাই তো? তাহলে পেজ নাম্বার 39 আমি বের করছি। 39 পাতায় দেখো বিপরীত শব্দ আছে, সেগুলো করাচ্ছি। হ্যাঁ, এখানে উপরে যাব, দেখো তাহলে সবাই এখানে কি লেখা আছে, ভয়। ভয়টার বিপরীত শব্দ কি হবে বলতো? সাহস। বিপরীত মানে সম্পূর্ণ আলাদা, তাই তো? তারপর দেখো এখানে রাত্রি, রাত্রি কি হবে? দিবা বা দিন, দিনই করে দিচ্ছি। তারপর দেখো পরিষ্কার, পরিষ্কারটা কি হবে বলতো? অপরিষ্কার, অপরিষ্কারও হবে, আবার নোংরা যদি কেউ লিখে নোংরাটাও হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে বাচ্চা, বাচ্চাটা কি হবে? বাচ্চা বড়। তারপরে শীঘ্র, শীঘ্র মানে তাড়াতাড়ি, তাহলে ধীর। শীঘ্র শ্লথ হতে পারে, ঠিক আছে? ধীর হবে আবার শ্লথ হবে। তারপরে দেখো অন্ধকার, অন্ধকার এখানে আলো হবে, অন্ধকারের বিপরীত শব্দ আলো। তারপরে দেখো উত্তম, উত্তম মানে তো ভালো, এর বিপরীত শব্দ কি হবে বলো তো? আমার তো এই মন্দটাই মাথায় আসছে, অন্য কিছু হতে পারে। দেখো এখানে আছে কান্না, কান্না বিপরীত শব্দটা কি হবে? হাসি। তারপরে চঞ্চল, চঞ্চলটা কি হবে? স্থির। তাহলে বিপরীত শব্দগুলো একবার দেখে নাও। এখানে আছে ভয়, ভয়টা হবে সাহস, রাত্রি দিন, পরিষ্কার অপরিষ্কার বলেছি, নোংরাও হবে, বাচ্চা বড়। আচ্ছা শীঘ্র, শীঘ্র ধীর হতে পারে, শ্লথ হতে পারে, চঞ্চল স্থির হতে পারে, চঞ্চল মানে ছটফটে আর কি। তারপরে কান্না, কান্নাটা হাসি হবে, উত্তম, উত্তমটা আমার মাথায় আর কিছু আসছিল না বলে আমি মন্দটা লিখে দিলাম, মন্দটাও হবে, আর যদি অন্য ভালো কিছু হয় তোমরা করে নেবে। দেখো এখানে অন্ধকার, অন্ধকার মানে অন্ধকারের বিপরীত শব্দ কি হবে? আলো, ঠিক আছে? তো এগুলো তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে দেখো পেজ নাম্বার কত, 49, 49 পাতা বের করো সবাই। 49 পাতায় দেখো কিছু বিপরীত শব্দ দেয়া আছে, তাহলে আমি এটা মুছছি, মুছে দিয়ে আবার লিখবো। 49 পাতার বিপরীত শব্দগুলো লিখবো, তোমার খাতা পেন্সিল বের করো, সবাই লিখে নাও। দেখো কি আছে, নরম, দন্তে ন র ম, নরম কি হবে? কঠিন, শক্ত, যেটা খুশি লিখতে পারো। তারপরে আছে দেখো ছোট, ছোট কি হবে বলতো? খুব ইজি, তাই না? তোমরা তো জানো ছোট কি হবে? বড়। তারপরে দেখো নিচে, কি হবে? উপরে। তারপরে দেখো অপকার, অপকার মানে
ক্ষতি আর কি, ক্ষতি করা, তাহলে ওটা উপকার। অপকারের বিপরীত শব্দ উপকার হয়ে গেল। তারপরে আছে উদয়ক, উদয়ক মানে উদয় হয়েছে এমন বোধহয়, তাহলে নির্দয়ক কি হবে? উদয়ক নির্দয়ক হয় মনে হচ্ছে। থাক, এটা ভুলভাল করবো না, বাট তোমাদের যদি কিছু মনে হয় লিখতে পারো। তারপরে দেখো পাতলা, শক্ত, পাতলা ঘন হবে। হলো, তারপরে দেখো ধীরে ধীরে, ধীরে ধীরে এটা কি হবে? জোরে জোরে, হলো। তারপরে কি আছে? নিভছে, নিভছে, এটা কি হবে? জ্বলছে, হলো। তারপরে কি আছে? কেনা, বেচা, তাই তো। তারপরে দেখো বেটে, লম্বা। তারপরে কি আছে? অযত্ন, ফুল সজা। যত্ন। তারপর কি আছে? সোজা, সোজা, মাকা, হলো। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কি আছে? নরম, এর বিপরীত শব্দ কি হবে? কঠিন, নিচে, উপরে। উদয় একটা বললাম, হচ্ছে তোমরা একটু জেনে লিখে নেবে, ভুলভাল লিখবো না। তারপরে দেখো ধীরে ধীরে, জোরে জোরে, নিভছে, নিভছে মানে নিভছে বিপরীত শব্দ জ্বলছে, বেটে, লম্বা, সোজা, পাকা, ঠিক আছে। এগুলো মানে সম্পূর্ণ বিপরীত, আলাদা, ছোট, ছোট, বড়, অপকার, উপকার, পাতলা, ঘন। আচ্ছা, এখানে আছে কেনা, বেচা, অযত্ন, যত্ন, ঠিক আছে। এগুলো তোমরা ভালো করে পড়বে। তারপরে আরেকটা পেজ বলে দিয়েছি, পেজ নাম্বার 71, তাই তো। তাহলে তোমরা 71 পাতাটা বের করো। 71 পাতাতে দেখো আমি কি লিখছি। আচ্ছা, এই দুটো পাতায় আজকে পড়া দেওয়া থাকছে, এগুলোই তোমরা ভালো করে বিপরীত শব্দগুলো লিখবে। পরের দিন অন্য আরেকটা ক্লাসেতে আমি বাকি 71 পাতায় যে বিপরীত শব্দগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে? সাথেতে একদম করিয়ে দেবো।